এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ রাত 8টায় বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। বি গ্রুপের ডু অর ডাই ম্যাচটিতে যে দল জিতবে তারাই নিশ্চিত করবে সুপার ফোর। তার আগে চলছে কথার লড়াই। বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন লঙ্কানদের দলে ভালো মানের তেমন বোলার নেই, তবে সুজনের এমন দাবি উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার স্পিন কোচ। বিস্তারিত জানাচ্ছেন কুশল ইয়াসির। শ্রীলঙ্কার পর বাংলাদেশ এশিয়া কাপে দুই জয় তুলে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চার নিশ্চিত করেছে আফগানিস্তান। এবার বাকি দুই দলের লড়াই। পরবর্তী ধাপে যেতে হলে দুবাইয়ের মাঠে লঙ্কানদের হারানো ছাড়া উপায় নেই লাল সবুজদের সামনে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা। সাকিব ও মুস্তাফিজ ছাড়া টাইগার স্কোয়াডে কেউই ভালো মানের বোলার নন বলে জানান তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচটি গড়ানোর আগে বিস্ফোরক এক মন্তব্য করে জবাব দিয়েছেন টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আমি জানি না সানাকা কেন এমন কথা বলেছে। আমি তাকে বলতে শুনেছি বাংলাদেশের নাকি সাকিব আর মুস্তাফিজ ছাড়া কোনো বোলার নেই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের তবু দুজন বোলার আছে, তাদের সাকিব আর মুস্তাফিজ মানেরও কোনো বোলার নেই। টু অর ডাই ম্যাচের আগে ভালো খেলার প্রত্যয় টিম ডিরেক্টরের কণ্ঠে। আমি মনে করি যতক্ষণ আপনি দলের জন্য খেলবেন সব কিছু ঠিক থাকবে। দলের জন্য খেলতে হবে আসলে, সত্যি কথা। আপনি যদি আপনার জায়গা হারানোর ভয় থাকে তাহলে আপনি কোনোদিন ইন্টারন্যাশনাল ম্যাচের পারফর্ম করতে পারবেন না, স্পেশালি দিস ফর্মেট। টেস্ট ম্যাচে আপনি ইউ ক্যান বি সেলফিশ, আপনি 300 বল খেলে 100 করেন, নোবডি উইল সে এনিথিং টু ইউ, পিপল উইল সে না দারুণ ব্যাটিং করেছেন। বাট এই ফর্মেটে আপনি 300 বল খেলে 100 করলে তো হবে না, 30 স্ট্রাইক রেট ব্যাটিং করলে তো আমরা জিততে পারবো না খেলা। সুতরাং এই ফর্মেটে আপনাকে ইউ হ্যাভ টু প্লে, যেটা আমরা বলি ফিয়ারলেস খেলার কথাটা এমনি। এই কথাটার মানেটা হচ্ছে এটাই যে আমরা যাতে ওই ভয় ডর ছাড়া আমার জায়গার পজিশনে যদি আমি ভয় পাই যে আমি যদি আজকে দুই ম্যাচ না খেলি, আপনি যদি দেখো আমার কথা হচ্ছে যে আপনি আপনি ওই ইন্টেন্ট দেখে আউট হন উই ক্যান অল টেক ইট। আমার মনে হয় যে সবাই এখন ক্রিকেট বুঝে সবাই বুঝবে, কিন্তু আপনি যদি ইন্টেন্ট না দেখান তাহলে আমার মনে হয় আপনি দড় থাকার যোগ্যতাই নেই আসলে, সত্যি কথা বলতে গেলে। আমি যেটা ফার্স্ট সত্যি কথা ইজি মনে করি, আমার কথা হচ্ছে যে আমরা ওই রকম প্লেয়ার চাই যারা মাঠে এসে সেই ইন্টেন্ট নিয়ে খেলবে। যেমন আপনি যদি জাজাইয়ের কথা বলেন বা গুরবাজের কথা বলেন, তারা তো টেকনিক্যালি এত স্ট্রং কিছু না। জাজাইকে তো সব পৃথিবীর সব দেশ জানে যে এক জায়গায় সার্টেন জায়গায় বল করলে তাকে আটকে রাখা যেতে পারে, ঠিক না? তো তারা তো তারপরে ওখান থেকে সরে ব্যাটিং করছে, তারা ওই চ্যালেঞ্জটা নিয়ে ব্যাটিং করছে, তারা এগ্রেসিভ করছে। তারাদের কত ক্রিকেট ক্যারিয়ার আমাদের বাকিদের ক্যারিয়ারটা আপনি দেখেন। সুতরাং তারা যদি পারে তো আমরা কেন ওই ইন্টারনেট দেখাতে পারি না? এটা তো এমন না যে যদি আপনারা, আমার মনে হচ্ছে যে আপনি চিন্তা করছেন যে আমি যদি এই ম্যাচে রান না করি, আপনি প্রথমেই নেগেটিভটা চিন্তা করছেন যে আমি যদি রান না করি আমাকে টিম দল থেকে বাদ পড়ে যেতে হবে। এই চিন্তা করি যখন আপনি করবেন তখন আপনি ভালো ক্রিকেট কীভাবে খেলবেন আসলে? সুতরাং আমার মনে হচ্ছে আমি যেটা বলি মানসিকতার পরিবর্তন করা। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে তো কেউ চিরজীবন খেলবে না, সরে যেতে হবে, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে। সুতরাং আপনার টাইম যখন আসবেন তখন আপনি যাতে আপনার বেস্ট ক্রিকেটটা খেলতে পারেন, দেশের জন্য খেলতে পারেন, এমন কিছু করতে পারেন যেটাতে আপনার মানুষ আপনাকে বলবেন না আপনার জন্য আজকে ম্যাচ দিতেছে। আপনি প্রতিদিন ম্যাচ দিতে পারবেন না, কিন্তু আপনি যদি 4-5টা ম্যাচ খেলেন এবং তারপর যদি আপনি একটা দিতে পারেন, একটি দল হিসেবে খেলতে পারেন, তখন একটা দল সাকসেসফুল হবে আসলে। অবশ্য শ্রীলঙ্কা দলের স্পিন কোচ পিয়াল সুজনের মন্তব্যকে অযৌক্তিক বলেন। আমি এই মন্তব্য জানতাম না, শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না, প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকতো না। যদিও সানাকার মতো বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছেন না শ্রীলঙ্কান স্পিন কোচ। কুশল ইয়াসির, আরটিভি।